প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন পাপিয়া দর্শক করোনার আতঙ্কে আতঙ্কিত সবাই করোনা নিয়েই যেন সবার যত ভীতি পুরো বিশ্বের সাথে সাথে বাংলাদেশও করোনা যুদ্ধে নেমেছে করোনার বিরুদ্ধে নেমেছে বাংলাদেশের প্রতিটি মানুষ এ কারণে যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে কিভাবে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারি কিভাবে সতর্ক থাকতে পারি কিভাবে প্রতিদিনের ছোট ছোট ভুলগুলোকে শুধরে নিয়ে নিজেদেরকে আরও অনেক বেশি সতর্ক করতে পারি রাখতে পারি ভালো রাখতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হওয়া যাক তার সাথে ডাক্তার জাহেদ পারভেজ ১৯৬৯ সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৯৪ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি এমপিএইচ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভালো নেই আমরা কেউ এটি আমরা সবাই বুঝতে পারছি বিশ্বে একটি আতঙ্কই তৈরি হয়েছে বারবার আতঙ্ক বলছি কারণ এই আতঙ্ক যদি সতর্কতার সৃষ্টি করে সচেতনতার সৃষ্টি করে আমরা কিন্তু সেটিই চাইব বেঁচে যাব আমরা সেটি এবং সেটিই আমাদের চাওয়া এই কারণেই আমরা এই বিষয়টিকেই আজকে প্রাধান্য দিতে চাই করোনা নিয়ে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রথমে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে চান বা প্রাধান্য দিতে চান সতর্কতার জন্য করোনা প্রতিরোধে বা সংক্রমণ প্রতিরোধে রোগের চিকিৎসায় গভর্নমেন্টের তো একটা পলিসি আছে সেটার পাশাপাশি আমি আজকে যেটা হাইলাইট করতে চাই যে আমরা ব্যক্তিগতভাবে যে যেখানে যে অবস্থানে আছি যেই কর্মপরিবেশে কাজ করছি চলাফেরা করছি সেই সব ক্ষেত্রে কী কী সতর্কতা গ্রহণ করলে আমরা অনেকটা বেঁচে যাব এবং আমি বেঁচে যাওয়া মানে আমার ফ্যামিলি বেঁচে যাওয়া আমার পাড়া প্রতিবেশী আমার লিফটম্যান আমার ড্রাইভার সবাই বেঁচে যাওয়া এরকম সবাই যদি প্রত্যেকের ক্ষেত্রে সচেতন হন সামান্য সচেতনতা তাহলে কিন্তু অনেকটাই আমরা ঝুঁকিমুক্তভাবে বাস করতে পারব সাধারণভাবে বলতে গেলে প্রথমে আমি যেটা বলবো বারবার সমস্ত পৃথিবীতে বলা হচ্ছে যে করোনা থেকে বেঁচে থাকার তিনটা যদি প্রথম উপায় বলা হয় সেই তিনটা হচ্ছে এক নম্বর হাত ধোয়া দুই নম্বর হাত ধোয়া তিন নম্বর হাত ধোয়া হাত ধোয়াটা অতি অতি জরুরি পাশাপাশি এর বিকল্প নেই কারণ বলা হচ্ছে যে সেটা এমন না যে হ্যান্ড স্যানিটাইজার আমাদের দেশে যেমন এখন আকাল পড়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার বা ভালো সাবান এগুলোর কোনোই প্রয়োজন নেই সাধারণ কাপড় কাচার সাবান যেগুলো গরিব বা সুবিধা বঞ্চিত লোকজন যারা ইউজ করে সেটা বরঞ্চ আরও অনেক বেশি ফ্রুটফুল অর্থাৎ ২০ সেকেন্ড যদি কেউ হাতটা কোনোই পর্যন্ত ভালো করে ধোয় ২০ সেকেন্ডের মধ্যে ভাইরাসের যেই অ্যানভেলাপ ভাইরাসের যে শিল্ড সেটাকে ভেঙে চুরমার করে ফেলে অর্থাৎ আল্লাহর রহমতে কেউ যদি নিয়মিত ২০ সেকেন্ড করে হাত ধোয় কাজ থেকে ফেরার পথে বাসায় ঢোকার পরপর সেই ক্ষেত্রে খুব সহজেই করোনা থেকে বেঁচে থাকতে পারবে একেবারেই কিছু কিছু শব্দ আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলছে এখন আমরা আতঙ্কিত হয়ে সেই সব শব্দগুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করছি বা আমরা হয়তো বুঝতে পারছি না যে এটা সত্যিকারের শব্দ কি তার মধ্যে একটিকে আমরা কোয়ারেন্টাইন যেটিকে বলা হয় এবং এই কোয়ারেন্টাইন নিয়ে এক একজনের এক এক রকমের মতামত কোয়ারেন্টাইন মেনে চলছেন না অনেকে কোয়ারেন্টাইনটা আসলে কি বা কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই অনেকে অনেকের সাথে সংযুক্ত করছেন বা তার বাসায় হয়তো দাওয়া দিচ্ছেন সে নিজেও হয়তো দাওয়াতে যাচ্ছেন আমি কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই আমার ইনফার্টিলিটির চিকিৎসা নেব বা আমি আমার মানে এই বিষয়গুলো কেন আসছে আমরা একটু জানতে চাই কোয়ারেন্টাইনটা আসলে কি এবং কোয়ারেন্টাইনটাকে কেন মেনে চলতে হবে গুরুত্বটা কি এই ধরনের ভাইরাল ডিজিজ যখন প্যান্ডেমিক অর্থাৎ সমস্ত পৃথিবীতে কোনো একটা নির্দিষ্ট দেশে না হয়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাকে প্যান্ডেমিক বলা হয় এই ক্ষেত্রে প্রথম যেই শব্দটা আসে আইসোলেশন দেন কোয়ারেন্টাইন অর্থাৎ আমি সন্দেহ করছি আমি নিজে থেকেই যে আমার আমি বিদেশ ভ্রমণে গিয়েছিলাম এতদিনের মধ্যে ফিরেছি আমার উচিত অন্য পরিবারের অন্য সদস্যদের থেকে বন্ধুবান্ধব থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা আইসোলেশনটাও অনেকটা এরকম আর বাসায় থাকা মানে যে আমি সব কিছু সিস্টেম ব্রেক করে ফেলবো হাত ধোয়াটা বাদ দিয়ে দিব যে আমি তো বাইরে বের হচ্ছি না এমনটা না সেই জিনিসটা মানতে কোয়ারেন্টাইন ইউজুয়ালি কোভিড-19 যেটা নোভেল করোনা ভাইরাস বলা হচ্ছে এটার কারণ হচ্ছে করোনা ভাইরাস কিন্তু পৃথিবী আরও দেখেছে আপনি জানেন
আগের যে সার্স ভাইরাস, মার্স ভাইরাস, সেগুলাই কিন্তু আল্লাহর রহমতে খুব দ্রুতই রিকভার করা গেছে, কিন্তু এত ব্যাপক একমাত্র হয়েছে এই কোভিড-19, যার কারণে এটাকে সম্পূর্ণ নতুন একটা রূপ বলা হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এবং এইটার সবচেয়ে প্রবলেম যেটা চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানী যারা আছেন তাদের ফাইট করতে কষ্ট হচ্ছে, এটার কারণে এটা কন্টিনিউয়াস রূপ বদল করছে, মিনিটে মিনিটে চেঞ্জ করছে, মিউটেশন হচ্ছে, যার কারণে কি ধরনের ঔষধ ব্যবহার করা যাবে কোনো একটা রিসার্চ করতে গেলেও বাধাগ্রস্ত হতে হচ্ছে। দেখা যাচ্ছে এক রিসার্চ করতে করতে ততদিন হয়তো ভাইরাসের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। আর কোয়ারেন্টাইনের ব্যাপারে আরেকটা বলি, বিভিন্ন কান্ট্রি আপনি জানেন লকডাউন শুরু করেছে, অর্থাৎ খুব জরুরি প্রয়োজন ছাড়া, যেমন চিকিৎসক বা অতি জরুরি কাজে যারা নিয়োজিত তারা ছাড়া কেউই, অনেকটা কারফিউর মতো ব্যাপার, অন্য দেশের সাথে সীমানা বন্ধ করে দেয়া। আমরা আজকাল পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি যারা যত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তারা তত বেশি লাভবান হয়েছে। একটু আগে ডক্টর পাপিয়া আপনার সাথে কথা হচ্ছিল, যেমন নেপাল, ভুটান, ছোট্ট দেশ কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি, মুহূর্তের মধ্যে তারা ডিসিশন নিয়েছে এবং আল্লাহর রহমতে তারা খুবই ভালো আছে, অন্তত আমাদের চেয়ে অনেক গুণ ভালো আছে। তবে ইটস বেটার লেট দ্যান নেভার, অবশ্যই আমাদের উচিত এখনই সমস্ত দেশ লকডাউন করে দেয়া। আপনি জানেন বাইরে থেকে আমাদের দেশে এখনও ফ্লাইট আসছে, ইউকে থেকে আসছে, হংকং থেকে আসছে, ব্যাংকক থেকে আসছে, যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত, কারণ চীনে উহান খুলে দেয়া হয়েছে কিন্তু ওইখানকার চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে উহান খুলে দেওয়ায় যে সমস্যাটা হচ্ছে, চীনের বাইরে থেকে যারা ছিল, এখন তো চীন থেকে চীনের বাইরে বেশি করোনাটা, তাদের দিয়ে একটা ইনফেকশনের চান্স আছে। আর রি ইনফেকশন হবে কি না, যেমন চিকেন পক্স আমরা সাধারণভাবে জানি যে একবার হলে আর হবে না, করোনার ব্যাপারে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত WHO দিতে পারেনি এবং এটা করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তার মানে একবার যদি কেউ আক্রান্ত হয়ে যায় আবার যে হবে না, এটা বলা আবার হবে না এমন কোনো নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না এখন পর্যন্ত, অ্যাটলিস্ট জানা যায়নি। সুতরাং হয়ে গেলেও, ভালো হয়ে গেলেও অবশ্যই সতর্ক থাকতে হবে, অভ্যাসগুলো চালিয়ে যেতে হবে। আচ্ছা, ঘরের কিছু কিছু ব্যাপার যেটি আমি বলছিলাম যে আমি আপনার সাথে আলাপ করব, খুব ছোট ছোট কিছু বিষয় কিন্তু প্রতিদিন মানতে পারছি না আমরা বা হয়তো মেনে চলতে পারছি না, কিন্তু এটিই কিন্তু আমাদেরকে আসলে প্রতিরোধে সবচেয়ে বেশি সাহায্য করবে। হাত ধোয়ার সাথে সাথে মাস্ক পরা এবং তা প্রতিদিনের দৈনন্দিন কাপড়, জামা, ফ্লোর এবং অন্যান্য যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন ঘরের তাদের আলাদা যত্ন, এই সংক্রান্ত বিষয়গুলো একটু জানবো আপনার কাছে। সেই ক্ষেত্রে ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছাটা একদম নিয়মিত করতে হবে এবং এই জন্য যে 70% অ্যালকোহল লাগবে বা স্যানিটাইজার লাগবে এমনটা না, নর্মাল ডিটারজেন্ট দিয়েও যদি আপনি ফ্লোর পরিষ্কার করেন আপনার ঘরের ফ্লোর করোনা ভাইরাস মুক্ত থাকবে। তারপর মেইন গেট যেটা আমাদের যে লক সিস্টেম আজকালকার অ্যাপার্টমেন্টগুলায়, সেটা নিয়মিত 3-4-5 বার স্যানিটাইজার বা সাবান দিয়ে আপনি ধুয়ে ফেললেন, সেই ক্ষেত্রেও যে ভিতরে ঢুকলো বের হলো অনেক ক্ষেত্রেই বেঁচে থাকতে পারবে। আর নিয়মিত গোসল করাটা, বাইরে যারা আছে আমাদের মতো যারা হসপিটালে কন্টিনিউয়াস যাচ্ছে তাদের অবশ্যই আমার পরামর্শ হবে বাসায় যেই বাইরেই কাপড় চোপড় খুলে একটা শাওয়ার নিয়ে নেওয়া, এবং সেটা মানে আমরা আসলে আমাদের নিজেদের পার্সোনাল বাথের দিকে না গিয়ে আমরা কিন্তু দেখি যে কোনো ঘরে ঢোকার এন্ট্রেন্সের প্রথমেই একটা কমন বাথরুম থাকে, আমরা যদি একটু চিন্তা করি যে আমরা সেই বাথরুমটা আগে ইউজ করে আমরা নিজের আগে নিজেদের পরিচ্ছন্ন করে তারপরে আমরা আমাদের ব্যক্তিগত ঘরে যাই, তাহলেও কিন্তু অনেকটা আমরা যেমন কন্টিনিউয়াস দেখছি এখন দৈনন্দিন জীবনে, যেখানে যাচ্ছেন হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে আপনাকে, আপনি মাস্ক ইউজ করছি, ইভেন কখনো কখনো ক্যাপ ইউজ করছি, কিন্তু সবচেয়ে দুর্বল জায়গা যেটা আমাদের শুজ, আমরা শুজ কিন্তু কেউ স্টেরাইল করছি না, এমন কোনো কথা নাই যে শুজে আসবে না করোনা, শুজে আসার সম্ভাবনা আরো বেশি, খুব বেশি, যেহেতু যেখানে থাকে এক্স্যাক্টলি এটার ব্যাপারে আমরা খুব অবহেলা করছি, এটা নিয়ে আমরা ঘরে ঢুকে যাচ্ছি, এটা উচিত বাসার বাইরে, সেটা অন্য কেউ নিয়ে গেলেও আমাদের উচিত বাসার বাইরে শুটা খুলে এবং সপ্তাহে অন্তত নিয়ম করে জুতাগুলো পরিষ্কার করা, ধুয়ে ফেলা ডিটারজেন্ট দিয়ে। আচ্ছা, রোদের মধ্যে এই ভাইরাসের মানে ইয়ে কতটুকু, যেমন অনেক সময় বলা হয়ে থাকে যে ব্যবহৃত কাপড় বা জুতা এই জাতীয় বিষয়গুলো যখন রোদে দেওয়া হয় সেক্ষেত্রে ভাইরাসটা কিল হয়, এটি কতখানি? সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার কাট ধারণা পাওয়া যায়নি, কেউ বলছেন রোদে কাজ করবে, কিন্তু বেশিরভাগ বিশ্লেষক
যারা গবেষক তারা বলছেন যে রোদ দিয়ে আসলে কোনো কাজ হবে না। সেই ক্ষেত্রে এরকম হট হিউমিড ওয়েদার, যেমন অস্ট্রেলিয়ায় আপনি দেখেন ওদের ওয়েদার তো অনেক রোদ, অনেক কিছু মালয়েশিয়া, সেখানে কিন্তু ঠিকই হচ্ছে। এটার একমাত্র উপায় হচ্ছে ডিটারজেন্ট, যে সারফেস টেনশনটা দূর করে ময়লাটাকে, ভাইরাসটাকে ফেলে দিবে এবং ভাইরাসের এনভেলপ ড্যামেজ করে ফেলবে। তাপমাত্রার ক্ষেত্রে কোনো না, তাপমাত্রা দিয়ে কোনো বিন্দুমাত্র লাভ হবে বলে জানা যায়নি, এখন পর্যন্ত জানা যায়নি। প্রত্যেক পরিবারে বয়োবৃদ্ধ যারা আছেন এবং তাদের জন্য আসলে আমরা কি করতে পারি তাদের রক্ষার জন্য? সেই ক্ষেত্রে আপনি আগেই বলেছেন কোমরবিডিটি, অর্থাৎ যে ইমিউনোলজিক্যালি তারা একটু দুর্বল, সহজেই অন্য কাউকে অ্যাটাক করছে না তাদের। এক নম্বর হচ্ছে একটু বয়স্ক যারা, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি আমাদের দেশে ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তারা একটু ভালনারেবল। আপনি দেখেন যে করোনা ভাইরাসের ডেথ কিন্তু এই ক্লাসটায় খুব বেশি। তাদের জন্য আমরা যেটা করতে পারি, খুব স্বাভাবিকভাবে ইমিউনো বুস্টার কিছু ঔষধ আমরা দিতে পারি, যেমন জিঙ্ক আপনি জানেন খুব র্যাপিডলি, ভিটামিন বি কমপ্লেক্স, এইগুলো যাদের খাওয়ার অভ্যাস নেই তারাও খাওয়া শুরু করে দেওয়া উচিত। পাশাপাশি আজকাল কিছু ঔষধের কথা আসছে যে প্রোফাইলেক্সিস হিসাবে করোনা ভাইরাসে, যে সামনে আমার দুর্যোগ আমি এখন থেকে শুরু করব, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কেউ কেউ বলে হাইড্রোক্সি ক্লোরোকুইন বা শুধু ক্লোরোকুইন, কোনোটা সপ্তাহে একটা, কোনোটা সপ্তাহে দুইবার, এরকম করে খাওয়ার কথা। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কোমরবিডিটি থাকা মানে আমি যদি নতুন করে একটা ঔষধ দিই এটার সাথে যে তার ইন্টারেকশন হবে না সেটা কেউ বলতে পারে না, হিতে বিপরীত হতে পারে। তার মানে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কথা, পরামর্শ নিয়ে এবং সেইভাবে এই ওষুধগুলোর ব্যাপারে এখন পর্যন্ত কনক্রিট কোনো সিদ্ধান্তে আসা যায়নি যে এটা কাজ করবেই, করতে পারে আবার নাও করতে পারে। আরেকটা ব্যাপার যেটা আমরা প্রায় সময় প্রশ্নের সম্মুখীন হই, যে এই মুহূর্তে আমার সর্দি কাশি হচ্ছে, এখন কি আমি অ্যান্টিবায়োটিক খাবো কি না? সর্দি কাশি শুরু হওয়ার সাথে সাথে কি অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেলবো কি না, যেটি আসলে এতদিন আমরা মানা করে আসছি সব সময় সবাইকে, যে শুরু হলেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। এর মধ্যে আবার দেখা যাচ্ছে কেউ বলছে যে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত, কেউ বলছে শুরু করা উচিত না। তবে কোমরবিডিটি যাদের আছেন তাদের তো সেটা করোনার কারণে নাও হতে পারে, তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেয়া যেতে পারে। কিন্তু আগে থেকে আমার কিছুই নাই সেই জন্য অ্যান্টিবায়োটিক শুরু করে দিব এমনটা ভাবা, চিকিৎসকের পরামর্শ এখন খুব প্রয়োজন। কিন্তু আমরা হসপিটালগুলোতে দেখছি যে চিকিৎসকদের নিজস্ব যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সেটির অনেক অভাব, এবং সে কারণে চিকিৎসকরা বলছি আমরা বা সরকার থেকেও বলছে যে খুব প্রয়োজন ছাড়া চিকিৎসক শরণাপন্ন হওয়ার আসলে দরকার নেই, এবং মেডিকেল কলেজ বা হসপিটালগুলোতে আসলে খুব প্রয়োজন ছাড়া যেতে আমরা নিষেধ করছি। সেক্ষেত্রে যাদের প্রয়োজন সত্যি সত্যি আছে বা যারা ফোনে কন্ট্যাক্ট করতে চান, কিভাবে আসলে সেই ব্যবস্থাটা কি হওয়া উচিত বলে মনে করেন? সেটা আসলে শুরু করা উচিত একদম সমাজের সর্বোচ্চ স্তর থেকে, যেমন এলাকায় এলাকায় কমিশনার যদি একটা সেল খুলেন উনি, যে এই কয়জন চিকিৎসক আমার এলাকায় বসবাস করেন যারা স্বেচ্ছাসেবী হিসাবে ফোন রিসিভ করতে চান, অনেক আছে, আমার আপনার মতো অসংখ্য মানুষ আছে। আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আমি ব্যক্তিগতভাবে দেখলাম জুনিয়র ডক্টররা আলাদা সেল করছে, যে 24 ঘন্টা আমরা আপনি পরামর্শ পাবেন। এরকম যদি সবাই উদ্বুদ্ধ হয়, আপনি জানেন ডক্টর পাপিয়া, আমরা হিপোক্রেটিক ওথ যেটা সেটাই কিন্তু আমরা বলেছি যে মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা সর্বাত্মক ত্যাগ করতে রাজি। তো সেই ওথকে এখন পর্যন্ত বাংলাদেশি চিকিৎসকরা মনে প্রাণে বিশ্বাস করছে প্রতিনিয়ত। আপনি জানেন কিছুদিন আগে একজন চিকিৎসক পিপিই ছাড়া বাধ্য হয়ে পেশেন্ট ডিলিং করতে যেয়ে এখন করোনায় আক্রান্ত, আল্লাহ তার ভালো করুক। এইরকম অসংখ্য চিকিৎসক বাংলাদেশের আনাচে কানাচে আছে যারা শুধুমাত্র একটা ফোনের অপেক্ষায়, যে আমরা এরকম কাজ করতে চাচ্ছি তোমরা আসবা কি না, সেই সাহায্য আমরা নিশ্চয়ই করতে পারবো। আর পিপিইর ব্যাপারটা যেটা, অবশ্যই এটা জরুরি, আপনি জানেন কি না আমি দেখেছি ফেসবুকে, যেমন যেখানে চিকিৎসকদের সবচেয়ে বেশি জরুরি, একদম ফার্স্ট লাইন ফাইটার হচ্ছে আমরা, তারপর অন্য মানুষজন, আমরা সারাক্ষণ মুখোমুখি হচ্ছি। পিপিই আসলে এমন একটা শিল্ড যেটা ভাইরাস কোনোভাবেই ঢুকতে পারবে না, সেই ক্ষেত্রে মাথা থেকে শুরু করে অনেকটা নভোচারীরা যেরকম পরে, এবং এইখানে যে শিল্ডটা থাকে আই শিল্ডও দরকার। অনেকে দেখছি ফেসবুকে পোস্ট দিচ্ছে পিপিই আইটা খোলা, করোনা ভাইরাস কিন্তু চোখ দিয়েও আসতে পারে, সংক্রমিত হতে পারে, বা এই ওপেনিং দিয়ে স্কিনে চলে আসতে পারে, নোস্ট্রিলস দিয়ে ঢুকতে পারে। তো সেইটার
এত হেভি জিনিসটা যে বাইরের কোনো কিছু ঢুকতে পারবে না, সমস্যা হচ্ছে ওইটা পরে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন এক নাগারে। এবং সবচেয়ে জরুরি হচ্ছে একটা পিপিআই আপনি একটা পেশেন্ট, সাসপেক্টেড না, আপনি ইনফেক্টেড একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবেন, তারপর কিন্তু ওইটা ফেলে দিতে হবে, রিইউজ করতে পারবেন না। সেকেন্ড পেশেন্টে আপনার যেতে হলে নতুন আরেকটা পিপি, এবং পিপি পরার সিস্টেম খোলার সিস্টেমের মধ্যে অনেক ট্রেন্ড একটা পরিস্থিতি দরকার হয়, এছাড়া সাধারণ কেউ এই স্কিল না থাকলে পড়তে পারবে না। আচ্ছা, এবং এই পিপিই গুলো শুধু চিকিৎসক ছাড়াও যারা অন্য যারা হেলথ প্রোভাইডার আছেন, নার্স এবং ব্রাদার সিস্টার যারা আছেন, ওয়ার্ড বয়, প্রত্যেকেরই কিন্তু এক এক জায়গায় একই ধরনের দরকার নেই, এক একটি স্টেপের এক এক ধরনের পিপিই দরকার, কিন্তু সেটি কিন্তু আসলে প্রয়োজন। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? যে অবশ্যই অতি জরুরি এইটা, যার জন্য আমরা নিজ নিজ ক্ষেত্রে নিজস্ব উদ্যোগে, যেমন আমি একটা অ্যাপ্রনও যদি পরি এবং বাসায় যাওয়ার সময় অ্যাপ্রনটা বাসায় না নিয়ে খুলে যাই, অ্যাটলিস্ট কিছুটা তো আমার সেফটি থাকবে। বা আপনি দেখেন সার্জিক্যাল গাউনগুলো, সেটাও কিছুটা সেফটি দিবে, কিন্তু পিপিআই WHO রিকমেন্ডেড যে পিপিআই সেটার মতো তো কখনোই নয়। আপনি জানেন যে করোনা ভাইরাসের পেশেন্টের মেইন সিমটম সবাই বলছে হাঁচি সর্দি কাশি, কিন্তু ম্যাক্সিমাম হসপিটালে অ্যাটেন্ড করছে কিন্তু ডায়রিয়া বমি পেট ব্যথা নিয়ে। এখন একটা পেশেন্ট যদি আপনি ইমার্জেন্সিতে শুনলেন যে একটা বমির পেশেন্ট, ডায়রিয়ার পেশেন্ট আসছে, ধরতে গেলেন উইদাউট এনি পিপিই, সে যদি বমি করে, সেটা যদি আপনার হাতে লাগে, গায়ে লাগে, আপনি কিন্তু খুব সহজে ইনফেক্টেড হবেন, যার কারণে এটি অত্যন্ত প্রয়োজন আসলে প্রত্যেকটি চিকিৎসকের জন্য। আমরা একটু পুষ্টিবিদের কাছে যেতে চাই আমাদের দর্শকদের পুষ্টি তথ্য দেবার জন্য। দর্শক, দেখে নিন কিছু পুষ্টি তথ্য আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। গ্রিন টি, গ্রিন টির উপকারিতা আমরা এখন অনেকেই জানি, কারণ অনেকেই এখন ব্ল্যাক টি কিংবা দুধ চায়ের বদলে গ্রিন টিটা তাদের খাবার তালিকায় রাখতে শুরু করেছেন, কিংবা ওজন কমানোর জন্য অনেকে গ্রিন টিটা খেয়ে থাকেন। এই গ্রিন টির কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে এই গ্রিন টিতে, যার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য গ্রিন টিটা ভালো। চলুন জেনে নেওয়া যাক গ্রিন টির তাহলে উপকারিতাগুলো কী কী। গ্রিন টিতে আপনার পলিফেনল, ফ্ল্যাভোনয়েড, অ্যামাইনো অ্যাসিড, থিয়ানিন, ক্যাটেকাইন সহ ভিটামিন B2, C, ভিটামিন কে এবং ফলিক অ্যাসিডও কিন্তু রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ব্ল্যাক টি যেটা আছে সেটাকে বিভিন্ন প্রসেস করে তৈরি করা হয় দেখে দেখা যায় অনেক পুষ্টি উপাদানই এটা থেকে বাদ পড়ে যায়, কিন্তু গ্রিন টিটাতে কোনো ধরনের প্রসেস করা হয় না, সরাসরি র এটা থেকে চা তৈরি করা হয়, যার কারণে এটাতে পুষ্টি উপাদান ব্ল্যাক টির তুলনায় অনেক বেশি। আপনার খাবার তালিকায় যদি আপনি প্রতিদিন দুই বেলা করে গ্রিন টি রাখতে পারেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে যেই সময়টায় আপনি দিনের যেই সময়ে আপনি অন্য চা খেতেন, ব্ল্যাক টি বা দুধ চা, সেই জায়গাটায় গ্রিন টি দিয়ে কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন গ্রিন টিটাকে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার করবে। গ্রিন টিতে পলিফেনল রয়েছে, পলিফেনল কিন্তু আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, এবং এই মেটাবলিজম বাড়ার কারণে খুব সহজেই আপনার ওজন কমে, এবং দেখা যায় অনেকের ওজন কমানোর সময় খিদেটা লাগে, একটু পরপর খিদে লাগার একটা প্রবণতা থাকে, তখন আমরা দেখা যায় যে এই গ্রিন টিটা তাদেরকে খেতে বলি, এতে দেখা যায় তাদের পেটটা একটু ভরা লাগে এবং বারবার খিদে লাগার যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়, এবং খুব সহজেই এতে ওজন কমে যায় এবং চর্বি কাটাতে সাহায্য করে। এর পাশাপাশি এটা কিন্তু আপনার ব্লাড গ্লুকোজের পরিমাণও নিয়ন্ত্রণ করে। যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি, তারা যদি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার খাবার তালিকায় গ্রিন টি রাখতে পারেন। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আপনার ক্যান্সার প্রতিষেধক হিসেবে কাজ করে, এবং এর পাশাপাশি এতে অ্যামাইনো অ্যাসিড থিয়ানিন রয়েছে, যেটা কিন্তু আপনার ডিপ্রেশন কমাতে সাহায্য করে। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়: হাঁচি ও কাশি দেওয়ার সময় টিস্যু অথবা জামার হাতা দিয়ে মুখ ঢেকে রাখুন। এরপর সেই টিস্যু ডাস্টবিনে ফেলে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নিজের হাত পরিষ্কার করুন। হাঁচি বা কাশি আটকাতে কখনোই নিজের হাত বা কনুই ব্যবহার করবেন না। সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুয়ে ফেলুন। সাবান ও পানি কাছে না থাকলে হ্যান্ড স্যানিটাইজার বা হাত জীবাণুমুক্ত করার জেল ব্যবহার করুন। হাত পরিষ্কার না থাকলে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। অসুস্থ লোকজনের ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার যদি জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গেই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। আপনি সম্প্রতি কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেসব কথা চিকিৎসককে খুলে বলুন। ভাইরাস আক্রান্ত অঞ্চলে জীবন্ত পশুর বাজার এড়িয়ে চলুন
এবং পশু পাখিকে স্পর্শ করা থেকে বিরত থাকুন। আক্রান্ত এলাকা থেকে ফিরে থাকলে 14 দিন নিজেকে জনসমাগম থেকে বিচ্ছিন্ন রাখুন। এর মানে এই সময় কর্মস্থল থেকে শুরু করে অন্যান্য জনসমাবেশ স্থল এড়িয়ে চলুন। করোনা ভাইরাসের তরল উৎস হাঁচি কাশির ফোঁটা থেকে ফেস মাস্ক কিছুটা সুরক্ষা দিতে পারে, তবে এর মাধ্যমে ভাইরাসের অতি সূক্ষ্ম কণা আটকানো সম্ভব নয়। স্যার, আসলে যেটি আসলে বারবার বলছি যে নিজেদের নিজের প্রোটেকশনের ব্যাপার এবং নিজের ঘরে নিজের আমরা নিজ নিজ করছি, হয়তো স্বার্থপরের মতো শোনা যাচ্ছে, কিন্তু এই নিজটা আসলে সবার জন্য ছড়িয়ে দিতে হবে এবং এই নিজেকে ভালো রাখা মানে কিন্তু আমি যখন নিজেকে আলাদা করে দিচ্ছি, আমার যদি কোনো লক্ষণ হচ্ছে তখন যদি আমি নিজেকে আলাদা করে রাখি তাহলে কিন্তু আমি আর 10 জনের উপকার করছি। এই বিষয়টি একটু সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যখন কারো মধ্যে লক্ষণ প্রকাশ পায়, লক্ষণ থাকলে অবশ্যই প্রথমে উচিত তার নিকট আত্মীয় যারা, হাজব্যান্ড ওয়াইফকে জানাবে, ওয়াইফ হাজব্যান্ডকে জানাবে, সন্তানকে জানাবে যে আমি ধারণা করছি যে আমার এই ধরনের হয়তো হতে পারে, তার জন্য আলাদা রুম দিয়ে দেওয়া হবে। এবং সেটা আলাদা মানে কিন্তু আলাদা, এমন না যে আমরা সবাই ঢুকবো বের হবো, এটা বের হওয়া যাবে না। এবং খাবার দেওয়ার জন্য আলাদাভাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেরকম করে অবশ্যই IEDCR-এর যেই সেলটা আছে সেইখানে নাম্বার দিয়ে পরীক্ষাটা করে ফেলতে হবে, কারণ ইনভেস্টিগেশন ছাড়া তো আপনি কনফার্ম হচ্ছেন না। তবে এই আতঙ্কিত হয়ে ঘরবন্দি হওয়ার মধ্যে আপনি যেটা বারবার বললেন সেটায় অনেকটা লাভ আছে, অনেকটাই লাভ আছে। যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তো আমি অন্যকে সংক্রমিত করছি না, আমার ফ্যামিলিকে সংক্রমিত করছি না। এবং কিছু সময় আমরা অনেক সময় দেখি হাইড করার একটা টেন্ডেন্সি, আমার কোনো সমস্যা হলে সেটিকে আমি হাইড করে রেখেই অন্য 8-10 জন মানুষের মতো আমি চলাফেরা করছি। আবার কিছু উৎসুক জনগণ আমরা দেখতে পাচ্ছি ইদানিং, যারা অতি উৎসাহী, যারা কোয়ারেন্টাইনে আছে, এরকম ওই মানুষগুলোকে দেখার জন্য, বাড়ি দেখার জন্য চলে যাচ্ছে এবং ভিড় জমাচ্ছে, এবং সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ। অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে করোনা থেকে আল্লাহর রহমত তো 1 নম্বর, তার পরবর্তী যে সতর্কতা বারবার বলবো 2টা জিনিস, একটা হচ্ছে হাত ধোয়া, আরেকটা হলো বাসায় থাকুন। খুব জরুরি পরিস্থিতি ছাড়া কখনোই বের হওয়া উচিত না। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটি আসলে একেবারে প্রাকৃতিকভাবেই আমাদের প্রয়োজন, এবং এই লড়াইয়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচাইতে বড় ঢাল হিসেবে আমরা রাখতে পারি। কারণ আমরা কিন্তু আসলেই তাই দেখছি যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি একমাত্র তারাই সেই যুদ্ধে জয়ী হয়ে তারা ফিরে আসতে পারছেন। এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে আর কি কি উপায়? এটার ক্ষেত্রে স্বাভাবিক ফলমূল সবজি খাওয়ার পাশাপাশি যেটা আমরা করতে পারি, জিঙ্ক ট্যাবলেট, আপনি জানেন জিঙ্ক ট্যাবলেট, একটু কোমরবিডিটি যাদের আছে তারা যদি রেগুলার 2টা করে খায়, একটু ক্যালসিয়াম বা ভিটামিন বি কমপ্লেক্স খেলো যাতে ইমিউনটা বুস্টার হয়। সিবিট, বাজারে যে সিবিটগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্যই অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন আপনি। প্রচুর পরিমাণ ভিটামিন সি, আপনি জানেন অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটিস আছে, যে যত বেশি খেতে পারবে ফ্রুটস বা চুষে খাওয়ার ভিটামিন সি, সেটাই কিন্তু ফাইট করবে। একজন মানুষ কত দিনে কতটুকু পরিমাণ আসলে ভিটামিন সি আসলে 500 মিলিগ্রাম এনাফ একজন অ্যাডাল্ট মানুষের জন্য। আচ্ছা, প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার আজকের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তথ্য হিসেবে আমাদের COVID-19 করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্য করবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।